পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে যত মিথ, পৃথিবীর সব ধর্মে সব মিথেই দুনিয়ার এক সময় ধ্বংস হয়ে যাবে বলে বর্ণিত আছে। এমন নানা বর্ণনাও আছে যেখানে বলা হয়েছে দুনিয়া প্রায় ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল। আধুনিক বিজ্ঞান মতে এক সময় পৃথিবী সূর্য সবই বিলুপ্ত হয়ে হবে। সবকিছুর মতে গ্রহ নক্ষত্র রয়েছে, জন্ম মৃত্যু। ধর্মগ্রন্থ, মিথ ও জ্যোতির্বিদ্যার উপর ভিত্তি করে নানান সময় নানান লোকে পৃথিবী ধ্বংস হওয়ার ভবিষ্যৎ বানিয়ে করেছে, যা অনেক লোকই ব্যাপক আলোড়ন তুলেছিল। আজকের এই সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কয়েকটি প্রতি একটু নজর দেওয়া যাক। পহেলা জানুয়ারি 1004, পোপ দ্বিতীয় সিলভেস্টার এবং তৎকালীন ইউরোপের বহু ধর্মীয় পণ্ডিত মত দিয়েছিলেন যে 1000 সালের প্রথম দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যীশু খ্রিস্টের রাজত্ব টিকবে 1000 বছর। এই রকম একটা মিথ চালু ছিল মধ্যযুগে, সেই থেকে তাদের বিশ্বাস যে এই দিন হবে পৃথিবীর শেষ দিন। পুরোহিতদের এই ভবিষ্যৎ বাণীর ফলে ইউরোপের বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং অসংখ্য লোক জেরুজালেমের দিকে তীর্থস্থান যাত্রা করে। পহেলা ফেব্রুয়ারি 1524 সাল, জার্মান জ্যোতির্বিদ জোহানেস সফটার প্রচার করেছিলেন যে 1524-এর ফেব্রুয়ারি প্রথম দিনে রিভার্ট এক বন্যায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বন্যায় দুনিয়া ধ্বংসের মিথ নতুন কিছু নয়, বাইবেল নুহের কাহিনী, মেসোপটেমিয়ান মিথ ও ভারতীয় পুরাণে মিন অবতার এর কাহিনী সবখানি বন্যার মাধ্যমে পৃথিবী ধ্বংসের কাহিনী বলা হয়েছে। যাই হোক, সফটওয়্যার ভবিষ্যৎ বাণীর ফলে দেখা গেল বহু লোক উচ্চভূমির দিকে চলে গেল, একটি বিশাল নৌকাও নাকি তৈরি হয়েছিল। পরে নির্ধারিত দিনে দেখা গেল বন্যা টান্না কিছুই নেই, তবে খুব ভারী বৃষ্টি হয়েছিল। 1910 সাল, ধূমকেতুর লেজে থাকে বিষাক্ত গ্যাস। 20 শতাব্দীর শুরুতে বিজ্ঞানীরা যখন এই তথ্য পেলেন তখন তাদের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়ল, কারণ কিছুদিন পর 1910 সাল হেলোর ধূমকেতু পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে। তখন যদি কোনো ক্রমে পৃথিবীর সাথে সংঘর্ষ হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 13 আগস্ট 2013, বিখ্যাত রাশিয়ান পুরোহিত রাসপুটিন প্রায় 100 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে 31 সেপ্টেম্বর 2013 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই ভয়ঙ্কর ঝড় আসবে, আগুনে পৃথিবীর সমস্ত প্রাণ নিশ্চিত হয়ে যাবে। তারপর সেই হিমশীতল নিরবতার মধ্যে যিশু মেনে আসবেন পৃথিবীতে এবং তার বেঁচে যাওয়ার অনুসারীদের মনে সাহস দিবেন এবং শেষে ফিরে যাবেন স্বর্গে। 1999 সাল, বিখ্যাত ভবিষ্যৎ বক্তা লস্টন টানোস 400 বছর আগে লিখেছিলেন যে 1999 সালের সপ্তম মাসে আকাশ থেকে এক ভয়ের রাজা নেমে আসবেন, যিনি পৃথিবী ছাপাখার করে দিবেন। 1666 সাল, 666 সংখ্যাটি শয়তানের সংখ্যা বলে অনেকে বিশ্বাস করত মধ্যযুগে। এর আগে বছর ভয়াবহ প্লেগ রোগে লন্ডনের 1/5 লোক মারা যায়, কাজে অনেকে ভাবতে শুরু করে 1666 সালে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 2000 সাল, অনেকের হয়তো মনে আছে 2000 সালের আগে সেই Y2K প্যানিকের কথা। কম্পিউটারের তারিখের সব ডিজিট যেহেতু 2 অক্ষরের, তাই 2000 সালে এলো সব মেশিন সেটা পড়বে 010100, আর সেই সাথে শুরু হবে পৃথিবীব্যাপী বিপর্যয়। অনেকে বিশ্বাস করত আকাশে চলমান প্লেন তখন নিচে পড়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, সংরক্ষিত বোমাগুলো ফেটে যাবে, নিউক্লিয়ার প্ল্যান্টগুলো গলে যাবে। 2012 সাল, কাছাকাছি সময়ের সবচেয়ে বিখ্যাত দুনিয়ার ধ্বংসের ভবিষ্যৎবাণী ছিল 2012 সালে। এই নিয়ে হলিউডের ছবিও তৈরি হয়েছে, এর উৎস ছিল মায়ান ক্যালেন্ডার। যে কোনো দিন, এই ভবিষ্যৎবাণী অন্যদের মত নয়, সাবেক আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আল গোরের এই সতর্কতার যথেষ্ট বাস্তবভিত্তি আছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, এইরকম চলতে থাকলে একদিন ভারত ও চীনের অর্ধেক পানি নিচে চলে যাবে,
ইউরোপের আবার পুনরায় বরফ যুগ দেখা দিবে। সেই হবে মানুষের সভ্যতার শেষের শুরু। পৃথিবী নামক গ্রহ হয়তো থাকবে, কিন্তু থাকবে না কোনো মানুষ। তেলের ব্যবহার, বনভূমি কমে যাওয়া চলতে থাকবে। এই ভয়ঙ্কর সময় হয়তো এই শতাব্দীতে আসবে। অনেক সময় ভবিষ্যৎবাণীগুলো এসেছে বক্তার বিশ্বাস থেকে, অনেক সময় এসেছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে, আবার কিছু কিছু সময় এসেছে শুধুমাত্র ব্যবসা করার ফিকির হিসাবে। কারণ জনগণের ভয় পাওয়া ও কারো কারোর জন্য একটা ব্যবসা, মানুষের মধ্যে প্যানিক ছড়িয়ে তারা লাভবান হয়। কাজেই এই সব সামনের দিনে শুনলে আমাদের কমন সেন্স খাটাতে হবে আর বক্তার মোটিভ বিচার চেষ্টা করতে হবে। বলে কয়ে কি আর দুনিয়া ধ্বংস করা সম্ভব? নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।